हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल फूड एंड हेल्थ। आज हमें बनिए देखाबो चिंगड़ी माछेर माथा दिए चप। ताहले चलुन समय नष्ट ना करे बनिए देखाई चिंगड़ी माछेर माथार चप। माछेर माथा दिए चप बनानोर जन्ने आमी चिंगड़ी माछेर माथागुलो धुए बेचे परिष्कार करे एरकम करे एकटा मिक्सि जारे निये निएछि। एटाके आमी एखन मिक्सि जार दिए पेस्ट माछेर माथागुलो आमी पेस्ट करे निएछि। पेस्ट करार पर एरकम होयेछे। चिंगड़ी माछेर माथा दिए जे चपटा बानाबो पुरटा बनानोर जन्य एकटा कड़ाई बसिए दिएछि। कड़ाई आमार गरम हये गेछे। 2 टेबिल चामच सर्षे तेल दिए दिलाम। सर्षे तेल बेशी झाँझालो हय, सर्षे तेलटा एकटु भालो करे गरम करते हबे, ता ना हले सर्षे तेलेर गन्ध आसबे। तेलटा आमार भालोभावे गरम हये गेछे। दिए दिच्छि हाफ चामच मतो गोटा जिरे। जिरेटा फुटे उठलेई दिए देब एकटा मीडियाम साइजेर पेंयाज चप करे रेखेछि सेटा। प्याजटा 2 मिनिट मतो नाड़াচাড়া করে একটু নরম হয়ে গেছে। দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা, ছোট করে কুচিয়ে রেখেছিলাম একটা কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। এই আদা রসুনের পেস্টও দিতে পারেন বা আদা রসুনের পেস্টের বদলে ছোট ছোট করে আদা রসুন কেটেও দেয়া যেতে পারে। যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণই একটু নাড়াচাড়া করব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে রাখছি চিংড়ি মাছের মাথাগুলো যেগুলো আমি পেস্ট করে রেখেছিলাম। দু তিন মিনিট সময় নিয়ে এটাকে কষিয়ে নেব। 2 মিনিট আমি চিংড়ি মাছের মাথার পেস্টটাকে কষিয়ে নিয়েছি। এবার এটা আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ, 1 চামচ ধনে জিরে গুঁড়ো, 2 গরম মশলার গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একে দিয়ে ভালো করে কষাতে হবে মশলার কোনো গন্ধ না থাকে। 2 মিনিট কষানোর পরে এতে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। দিয়ে পুরটার সাথে খুব ভালোভাবে মেশাতে হবে। সিদ্ধ আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ব্রেড ক্রাম্ব। এটা দিলে খুব ক্রিসপি হবে ভিতরটা আর বাইন্ডিংটা খুব ভালো হবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। চিংড়ি মাছের চপ তো সবাই অনেকেই খেয়েছে বা আমরা খাই বা আমরা নিজেরাও বানাই, কিন্তু এই চিংড়ি মাছের মাথা দিয়ে চপ অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি সবাইকে খুব ভালো লাগবে। আর দিয়ে দিলাম কিছু ধনে পাতা। ধনে পাতাটা দেওয়ার জন্য কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো হয়। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এটাকে আমি অন্য একটা পাত্রে ঢেলে ঠান্ডা করতে দেব, তারপরে আমি দেখাচ্ছি। বেসনের ঘোল তৈরি করব, তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিলাম হাফ কাপ মতো বেসন। বেসনে দিয়ে দিলাম হাফ চামচ নুন, একটু হলুদের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে
পানি দিয়ে এবার একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। যেমন আমরা বানাই চপ বানানোর জন্য, ঠিক সেই রকমই একটা ব্যাটার তৈরি করে নেব। বেসমের ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি পুরটার চপ বানিয়ে নেব। পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে, এটা আমি ছোট ছোট সাইজে গোল গোল করে, যেমন আলুর চপ বানায় ঠিক সেইভাবেই আমি গড়ে নেব। আমি গোল শেপ দিয়েছি, আপনাদের পছন্দের মতো যে যার নিজের নিজের শেপ দেবেন। এইভাবে আমি সবগুলো চপকে বানিয়ে নেব। সব চপগুলো আমার তৈরি করা হয়ে গেছে। আমার 500 চিংড়ি মাছের মাথা থেকে 7টা চপ হয়েছে। চপটা ভাজার জন্য একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে। এবার একটা একটা করে চপগুলো আমি এর মধ্যে ছেড়ে দেবো। বেসমে ডুবিয়ে একটা একটা এর মধ্যে ছেড়ে দেব। চপটা ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল ব্রাউন করে তুলে নিতে হবে। তাকে আমি তুলে নিচ্ছি, আরো একটা দিয়ে দিলাম। আমি চপটা দেওয়ার পরে নিচে থেকে তেলগুলো ওপরে এরকম তুলে দিলে উপর নিচে দুটোতেই কিন্তু ভালোভাবে চপটা ভাজা হবে। চপটা একটু হয়ে গেলে তারপরে ওকে উল্টাতে হবে। এভাবে ব্রাউন ব্রাউন করে তুলে নিতে হবে। একসাথে অনেকগুলো দেবেন না, তাহলে কিন্তু ভেঙে যায়। এভাবে তেলগুলো নিচে থেকে উপরে দিয়ে দিতে হবে। এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। চপগুলো আমি সব ভেজে তুলে নিয়েছি। আমি চপগুলো টমেটো সস দিয়ে সার্ভ করলাম। আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো সস দিয়ে সার্ভ করবেন। যখন সার্ভ করবেন তখন কিন্তু চপগুলো গরম গরম সার্ভ করবেন, তবেই খেতে ভালো লাগবে। যে কোনো চপ গরম গরমই খেতে ভালো লাগে। তাহলে দেখলেন তো চিংড়ি মাছের মাথা দিয়েও এত সুন্দর একটা চপ বানানো যায়। আপনার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আমার রেসিপিটি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কারণ কি, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে কোনো নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।